দীর্ঘ 45 বছর পর ঢাকায় আবার চালু হলো আর্জেন্টিনার দূতাবাস। রাজধানীর বনানীতে দূতাবাস উদ্বোধন করেন আর্জেন্টিনার সফররত পররাষ্ট্রমন্ত্রী সান্তিয়াগো ক্যাফিয়েরো। ঢাকায় আর্জেন্টিনার দূতাবাস স্থাপনকে স্বাগত জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। দূতাবাস চালুর মধ্য দিয়ে দুই দেশের সম্পর্ক আরও ঘনিষ্ঠ হবে এবং অর্থনৈতিক ও বাণিজ্যিক কর্মকাণ্ড গতি পাবে বলে আশা করছেন তারা। মুক্তা মাহমুদের প্রতিবেদন। তিন দিনের সফরে সোমবার ঢাকায় আসেন আর্জেন্টিনার পররাষ্ট্রমন্ত্রী সান্তিয়াগো ক্যাফিয়েরো। বিশ্বকাপ জয়ী মেসিদের পররাষ্ট্রমন্ত্রীকে ঢাকায় স্বাগত জানান পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন। সফরের শুরুর দিন বিকেলে রাজধানীর বনানীতে আর্জেন্টিনার দূতাবাস চালু উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে যোগ দেন সান্তিয়াগো। সঙ্গে ছিলেন বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। উদ্বোধনের পর আর্জেন্টিনার পররাষ্ট্রমন্ত্রী বলেন, এদেশের ভূরাজনৈতিক পরিস্থিতি এবং উন্নয়ন তার দেশকে এদেশে দূতাবাস খোলায় আগ্রহী করেছে। এদেশের অর্থনৈতিক উন্নয়ন আর্জেন্টিনাকে আগ্রহী করেছে। দুই দেশের জনগণের ভালোবাসায় বাংলাদেশ আর্জেন্টিনার বন্ধুত্বের সম্পর্ক আরও গভীর করবে। আর বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, দূতাবাস খোলার মাধ্যমে দুই দেশের জনগণের মধ্যে বন্ধুত্ব আরও গভীর করবে। স্থিতিশীল সরকার এবং অর্থনৈতিক অগ্রগতি আর্জেন্টিনার মতো দেশকে ব্যবসা বাণিজ্যের সম্পর্ককে আরও শক্তিশালী করতে আগ্রহী করেছে। আর এই দূতাবাসের উদ্বোধন শুধুমাত্র রাজনৈতিক, অর্থনৈতিক, কূটনৈতিক সম্পর্কের উন্নয়নই নয়, এটা দেশের জনগণের আবেগের মুহূর্ত। স্বাধীনতার পর 1974 সালে ঢাকায় দূতাবাস খুলেছিল আর্জেন্টিনা। 1978 সালে সামরিক সরকার আসলে দূতাবাস বন্ধ করে দেয় দেশটি। তবে দুই দেশের কূটনৈতিক সম্পর্কের 50 বছর পূর্তিতে ঢাকায় আবার দূতাবাস চালুর ঘোষণা দিয়েছিলেন আর্জেন্টিনার প্রেসিডেন্ট আলবার্তো ফার্নান্দেজ। মুক্তা মাহমুদ, বৈশাখী সংবাদ, ঢাকা। Thank you.